كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ামান ইসলাম ভাই ভারত থেকে প্রশ্ন করেছেন যে স্ত্রী লজ্জাস্থানে বা যৌনাঙ্গে মুখ লাগানো বাসর সাজাবে কিনা। আল জাওয়াব বিল্লাহি তাওফিক, আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা সম্পর্ক এবং তাদের একে অপরের সুখ অনুভব করা, এটাকে আল্লাহ তাআলা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা বলেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। লিতাসকুনু শব্দের অর্থ হলো যে প্রশান্তি অনুভব করে একজন স্বামী তার স্ত্রীর কাছে, একজন স্ত্রী তার স্বামীর কাছে যেভাবেই সে প্রশান্তি পায়, সেটি সহবাসের মাধ্যমে হতে পারে, সেটি একে অপরের কথাবার্তার মাধ্যমে হতে পারে, মিলন ছাড়াও বিভিন্নভাবে একজন স্বামী তার স্ত্রীর কাছে এবং একজন স্ত্রী তার স্বামীর কাছে আন্তরিকতা, হৃদয়ের প্রশান্তি বা চক্ষু শীতলতাকারী যে শব্দই বলা হোক না কেন, এটাকে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এরপরে বিষয় থাকে যে স্বামী এবং স্ত্রীর যৌন সম্ভোগের ক্ষেত্রে বা এই রতিক্রিয়ায় তারা একে অপরের কতটুকু সুখ দিতে পারবে বা নিতে পারবে, এ ব্যাপারে শরিয়াতে এক ধরনের আনলিমিটেড অপশন দেওয়া হয়েছে। কুরআন কারীমে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিয়তুম, স্ত্রীরা তোমাদের জন্য খ্যাতিস্বরূপ এবং আন্না শিয়তুম শব্দের অর্থ হলো যে তুমি যেভাবে যাও, তার মানে তুমি তোমার ক্ষেতে যেদিক থেকেই প্রবেশ করো। এ আয়াত যখন নাজিল হয় তখন কিছু কিছু সাহাবায়ে কেরামের মনে বিভিন্ন প্রশ্ন এসেছিল। বিষয়টি একটি হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্পষ্ট করে দিয়েছেন, আর তা হলো যে এর দ্বারা স্ত্রীর পিছন দিক থেকে সহবাস অথবা এই বিষয়টি তাদের রেখাপাত ছিল এবং বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে অভিসম্পাত করেন। ইহুদিদের এই কর্মটি ইহুদিদের পরম্পরা হয়েছে, অর্থাৎ নারীদের পিছন দিয়ে সহবাসে করার কোনো দোষ নেই, তবে পিছনের রাস্তায় যদি কেউ সহবাস করে সেটি সে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর আনিত বিধানকে অস্বীকার করলো, এতখানি ভয়াবহ কথা এবং এটা ইহুদিদের কাজ। তার মানে নারীদের সামনে দিয়ে হোক পিছন দিয়ে হোক সহবাসের ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে, স্বামী যেভাবে চায় বা স্ত্রী যেভাবে চায় একে অপরে যৌন সুখ তারা নিতে পারবে, এই ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন নেই, আনলিমিটেড। কিন্তু শুধুমাত্র পিছনের রাস্তায় গুহদার ব্যবহার, এটাকে বলা হয় সেটা ইহুদিদের কর্ম এবং যে এই কাজ এই জঘন্যতম পাপ পাপি কাজ করবে সে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত বিধানকে অস্বীকার করলো। তো এই কাজটি ছাড়া আর হায়েজ নিফাসের সময় সহবাসের ব্যাপারে কোরআন কারীম স্পষ্ট করে বলেছে, ইয়াসআলুনা কানিল মাহিদ কুল হুয়া আযা, এটা অশুচি। তো স্বামী এবং স্ত্রীর স্ত্রীর যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাতে, এই দুটি বিষয় ছাড়া আর যৌন সম্ভোগ, যৌন সুখ, রতিক্রিয়ায় একে অপরের প্রতি আনলিমিটেড দিয়ে দেওয়া হয়েছে। তবে খেয়াল রাখতে হবে যে এমন কোনো কাজ করা উচিত না যেটি মানুষ করে না, যেটি পশু যা করে এটা মানুষের করা উচিত না। মানুষের রতিক্রিয়া থাকবে সাবলীল, কারণ পৃথিবীতে তাদের কর্মকাণ্ডের একটা এফেক্ট বাচ্চাদের উপরে আসে, এটা হতেই পারে। আর সুতরাং সেই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুরূপভাবে বিজ্ঞানও যে বিষয়গুলো স্বীকার করতে বাধ্য, আর তা হলো যে নারী থাকবে নিচে, পুরুষ থাকবে উপরে, আর বাচ্চা প্রজনন ক্ষেত্রে এটি একটি সহায়ক ভূমিকা।
যেটি সায়েন্স স্বীকার করে। সুতরাং এই জাতীয় এমন কোনো কর্মকাণ্ড করা উচিত না যেটি অশুচি এবং যেটি ক্ষতিকারক এবং যেটা পশুত্বের সাথে সামঞ্জস্যতা রাখে। বাকি যৌন সম্ভোগে যদি একে অপরের চাহিদা অনুযায়ী এমন কোনো কিছু করা যেটার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা নেই, সে ব্যাপারটি তাদের জন্য অপশন রাখা হয়েছে। তবে সেই ক্ষেত্রেও খেয়াল রাখা উচিত যেন এমন কোনো কাজ না হয় যেটি মানুষের রতিক্রিয়ার থেকে পশু জীব জানোয়ারের রতিক্রিয়ার সাথে মিলে যায়, এমন কাজগুলো করা উচিত নয়।